আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে আমন্ত্রণ। আজকে আমরা এমন একজন জনপ্রিয় খলনায়িকার জীবনের কথা জানাবো যিনি ছিলেন একাধারে খলনায়িকা এবং দেহ ব্যবসায়ী। বাংলা চলচ্চিত্রের অভিনেত্রীরা সাধারণত তাদের অভিনয়ের মাধ্যমে পুরুষের মনে ভালোবাসার বীজ বুনে দেন, তবে একমাত্র রিনা খান ছিলেন ভিন্ন, যিনি ভালোবাসার বীজের বিপরীতে তার প্রতিটি সিনেমায় ভয়ঙ্কর এক খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন। কোটি পুরুষের মনে ঝড় তুলেছেন গ্রিনার সিনেমা হিসেবে তিনি একজন সফল অভিনেত্রী ছিলেন। তার নির্মাতা কিংবা সহশিল্পীদের কাছে তিনি ছিলেন বেশ জনপ্রিয়, তবে দর্শক সারিতে তার ভক্ত কিংবা শুভাকাঙ্ক্ষী সত্যি খুঁজে পাওয়া দুষ্কর। সবাই চোখ বন্ধ করে ঘৃণাই করেছেন এই অভিনেত্রীকে, কিন্তু তারপরও দেশের একমাত্র খলনায়িকা হিসেবে তিনি ছিলেন একজন উজ্জ্বল তারকা বটে। ক্যারিয়ারের শুরুতে মূল নায়িকা হিসেবে আগমন করে, পরে খলনায়িকা হয়ে যাওয়া এই প্রভাবশালী অভিনেত্রী প্রাথমিক জীবনে ছিলেন স্পোর্টসের সঙ্গে জড়িত। 1978 সালে সাইক্লিংয়ের স্বর্ণপদক পাওয়া খলনায়িকা কীভাবে সেখান থেকে উঠেছেন চলচ্চিত্র জগতে, তিনি বাস্তবে কি এমন খলনায়িকার চরিত্রের অধিকারী, এদিকে গুঞ্জন রয়েছে তার দেহ ব্যবসার সাথে জড়িত থাকার কথাটাও। এসব তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাবস্ক্রাইব করে। রিনা খানের প্রকৃত নাম হচ্ছে সেলিমা সুলতানা। 70 দশক থেকে অভিনয় করেছেন তিনি, তবে 1982 সালের সুভাষ দত্তের সোহাগ মিলন চলচ্চিত্রের মাধ্যমেই ঢাকায় ছবিতে পা রেখেছিলেন রিনা খান। সেই সিনেমার কারণেই সুভাষ দত্তের প্রতি দারুণ কৃতজ্ঞতা এই অভিনেত্রী। তিনি যখন প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন বড্ড নার্ভাস ছিলেন নিজেই, তবে প্রথম সিনেমাটি করার পর থেকে যতবারই তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তখন কিন্তু তিনি নার্ভাস করেছেন। এদেশের কোটি সিনেমা পাগল দর্শকদেরকে একের পর এক অভিনয় করে দিয়েছেন 66টির বেশি চলচ্চিত্র উপহার। প্রথম সিনেমাতে মূলনায়িকার চরিত্রে অভিনয় করার পর থেকেই তিনি বুঝে গিয়েছেন খলনায়িকাই হতে হবে তার। অবশ্য তিনি তাতে সফলও হয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্রে পারিবারিক অশান্তির অন্যতম হোতা কিংবা স্বামী স্ত্রীর বিচ্ছেদের পেছনে কূটচালপূর্ণতা অথবা কূটনামীকে তিনি শিল্পের পর্যায়ে যিনি নিয়ে গিয়েছেন তিনিই হচ্ছেন এই রিনা খান। ক্যারিয়ারে তার প্রায় 600টির মাঝে 550টি সিনেমাতেই এমন খারাপ চরিত্র তাকে দেখা গিয়েছে, বাকি 50টির মতো চলচ্চিত্রের মাঝে কোনোটিতে মূলনায়িকা কিংবা কোনোটিতে অভিনয় করেছেন। সাইডনায়িকা চরিত্রেও তিনি অভিনয় করেছেন, যেমন প্রেম যমুনা, মেঘ বিজলি বাদল, এমনকি বুলবুল আহমেদের মহানায়ক ছবিতেও তিনি সহনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। অনেক আগে ছোটকালে তিনি স্পোর্টসের সঙ্গে জড়িত ছিলেন, দুর্দান্ত সাইকেল চালাতেন তিনি এবং তাতে অর্জন করেছিলেন স্বর্ণপদক। এছাড়াও রিনা খানের বিয়ে হয়েছিল এক নায়কের সঙ্গে। রিনা খানের স্বামী আলতাফ হোসেন কাজল বেশ কিছু সিনেমায় নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। বর্তমান প্রজন্মের অবশ্য তাকে অনেকেই না চেনারই কথা, তবে আলতাফ হোসেন কাজলের বিপরীতে অভিনয় করেছেন কবিতা। কবিতা এবং রোজিনাদের মধ্যে দুজনে ছিলেন সমদক্ষ। সিনেমা জগতে নেতিবাচক চরিত্রের অধিকারী এই অভিনেত্রী বাস্তব জীবনে কতটা নেগেটিভ ব্যক্তিত্ব, এমন একটা প্রশ্নের উত্তরে অনেকেই জানিয়েছিলেন আশেপাশের লোকজন তো ভালোই বলে, কখনো খারাপ বলতে শুনিনি। তবে তার কথার ভিন্ন দিকে গেলে খোঁজ নিয়ে জানা যায় যে ভালো মন্দ বেঁচে থাকার তাগিদে রিনা খান এবং তার মা যৌথভাবে দেহ ব্যবসার কাজে নেমে পড়েছিলেন অনেক আগেই। রাজধানীর বিভিন্ন জায়গাতে উঠতি কিশোর এবং তরুণীদের নিয়ে তিনি নাকি ব্যবসা চালাতেন। সিনেমার মতো ক্ষমতার বলে দিনের পর দিনই অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছেন এখন তিনি। তার মতো এমন অনেক অভিনেত্রীরাই সিনেমা জগতের জনপ্রিয়তা হারানোর পর এরকম অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার খবর আজকের নতুন কিছু নয়। প্রিয় বন্ধুরা, এবার আপনারাই বলুন, রিনা খানের মতো অভিনেত্রীরা কি দেশের চলচ্চিত্র কিংবা সমাজে কোনো ভালো ধরনের কাজ করে যাচ্ছেন নাকি খারাপ কোনো বার্তা দিয়ে সমাজ নষ্ট করছেন, তা কমেন্ট করেই আমাদের জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।